প্রায় 500 বছরের ঐতিহ্য অনুসারে দিনাজপুরের কান্তজিউ মন্দির থেকে কান্তজিউ বিগ্রহ নেওয়া হচ্ছে শহরের রাজবাড়ি মন্দিরে। এ যাত্রা উপলক্ষে মন্দির ও পুনর্ভবা নদীর পাড়ে জড়ো হয়েছেন শত শত সনাতন ধর্মাবলম্বী। প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কাহারুল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির থেকে শহরের রাজবাড়ি মন্দিরে নেওয়া হচ্ছে কান্তজিউ বিগ্রহ। এ যাত্রা ঘিরে সকালে মন্দিরে জড়ো হন ভক্তরা। পূজার্চনা শেষে কান্তজিউ বিগ্রহ নৌপথে যাত্রা করে শহরের উদ্দেশ্যে। এ সময় পুনর্ভবা নদী পাড়ে ভিড় জমান ভক্তরা, দেন উপহার সামগ্রী। এটা মূলত দিনাজপুরের যে রাজা ছিল রামনাথ এবং প্রাণনাথ, সেই ঐতিহ্যগত ভাবে বংশ পরম্পরায় এটা পালিত হয়ে থাকে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, আমরা যেন বাংলাদেশের সমস্ত দুর্যোগ মোকাবেলাকে এড়িয়ে তুলতে পারি। সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ কান্তজিউ বিগ্রহ। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রার্থনা করেন ভক্তরা। এই এলাকার মানুষের জন্য একটা তীর্থস্থান, হিন্দু বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের একটা তীর্থস্থান। আমরা মনে করি যে এখানে আসলে আমার আত্মার মুক্তি হবে, মানুষের কল্যাণ হবে। আমরা সবার কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই। সব ধরনের মানুষের যে একটা সহাবস্থান সারা বাংলাদেশে, তারই একটা মূল প্রতীক আমাদের এই নৌবিহার। আজকের এই দেশের ক্রান্তিকালীন সময়ে আমরা শ্রী শ্রী রুক্মিণী কান্তজির কাছে প্রার্থনা করি সকল ধর্মবর্ণের মানুষ ভালো থাকুক, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যারা বন্যায় আক্রান্ত তারা যেন ভালো থাকে, সেফ থাকে। শহরের সাদুরঘাট পর্যন্ত 22 কিলোমিটার এই নৌপথ যাত্রায় 27টি স্থানে হবে যাত্রা বিরতি, পরে সড়ক পথে নেওয়া হবে রাজবাড়ি মন্দিরে। এ উপলক্ষে আমরা নিরাপত্তা বলয় তৈরি করেছি, আমাদের সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার সহ স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী তো বটেই, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ, তাদেরকেও সম্পৃক্ত করা হয়েছে, যাতে করে সুষ্ঠুভাবে এই যাত্রাটি সম্পন্ন হতে পারে নির্বিঘ্নে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর আগে থেকে আমরা গুরুত্ব দিয়েছি, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং আমরা বিশ্বাস করি যে ইতিমধ্যে সেটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। 1752 সাল থেকে কান্তজিউ বিগ্রহ 9 মাস কান্তজিউ মন্দিরে আর 3 মাস রাজবাড়ি মন্দিরে রাখার রেওয়াজ রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মানিকগঞ্জে জুমার নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। মানিকগঞ্জে কালেক্টরেট মসজিদের ইমাম এবং গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে আলাদাভাবে এই অর্থ সংগ্রহ করা হয়। এদিকে চুয়াডাঙ্গা জেলা সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে জেলার দর্শনা বাজারে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে শাহাদাত বরণকালী গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার 3 শিক্ষার্থীর কবর জিয়ারত করেছে বিএনপি নেতারা।